বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সদস্য সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবং তাদের বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়কে একখানে আবারও রেখে আমরা আপনাদেরকে 100 নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা দেখে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটিতে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার, যাতে করে আপনাদের ছোট সম্মানীরা এই বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়কে একবারে নিয়ে এবং এর সাথে আমরা এর আগে আপনাদেরকে পর্ব চারটি বিষয়ে ছিল, অর্থাৎ আমাদের চারটি পর্বে আপনাদেরকে বিভিন্ন সময়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রশ্ন এবং নমুনা। এর সাথে আমরা সরাসরি প্রশ্নগুলোও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমাদের ছোট সম্মানীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা পরীক্ষার প্রশ্নের পাশাপাশি খাতা নিয়ে কীভাবে মূল্যায়ন করতে হয় সে বিষয়টিও দেখে দেওয়ার চেষ্টা করেছি। এবং 3 এবং 4 পর্বের খাতা রয়েছে, সেগুলো হয়ে গেলে আমরা আপনাদেরকে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকে পর্ব 5 নিয়ে আলোচনা করব। এই পর্ব 5-এ আমাদের কী কী থাকছে এবং এই 100 নম্বরের জন্য আমরা আমাদের ছোটো সময়দের কী কী শেখাতে পারি তার জন্য পুরো বিষয়ে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে নেব। তো আমরা আজকে যে বাংলা বিষয়ে যে বিষয়গুলো দেখব সেটি হলো মূলত আমার পরিচয়, সবাই মিলে করি কাজ, এই দুটি আমরা অধ্যায় রেখেছি এবং এর সাথে হচ্ছে কভার সহ আমাদের কিন্তু পড়াতে হবে আমাদের ছোটো সম্বন্ধে, যেহেতু তাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং এর সাথে আমরা যারা আমাদের ছোটো সম্বন্ধীরা যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছে বা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে একেবারে যেন আমাদের এই বিষয়গুলো হয়ে যায় সেই বিষয়গুলোর জন্য আমরা প্রথমতে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় বিভিন্ন পর্বে আলোচনা করবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো এখানে বাংলা বিষয়ের জন্য আমরা দুটি অধ্যায় নিয়েছি, একটি হলো আমার পরিচয় আর একটি হলো সবাই মিলে করি কাজ। এখান থেকে আমাদের প্রশ্ন ধরন হিসেবে প্রশ্ন, বিরাম চিহ্ন, ফরম পূরণ এবং বাক্য গঠন, শব্দের অর্থ। আর আমরা সবাই মিলে করি কাজ এই পার্টটি বা এই অধ্যায়টি থেকে আমরা আপনাদের ছোটো সম্বন্ধীদের জন্য অনুশীলনমূলক কাজ বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এর আগে, আশা করছি সেগুলো দেখে নেব। আমরা চলে যাব ইংরেজি বিষয় নিয়ে। আর আমরা তিনটি বিষয়ই বাংলা, ইংরেজি, গণিত তিনটি বিষয়ের জন্যই আমরা কিন্তু আমাদের ছোটো সম্বন্ধীদের এই কভার সহ বা কভার পেজ সহ কিন্তু আমরা ক্লিয়ার করে রাখার চেষ্টা করব। তো আমরা বাংলা বিষয় হিসেবে আমরা কিন্তু 5টি বিষয় পেয়েছি, প্রশ্ন, বিরাম চিহ্ন, ফরম পূরণ, বাক্য গঠন এবং শব্দের অর্থ। আমরা চলে যাব এরপরে সেটি হলো গণিত বিষয় দেখে নেব। গণিত বিষয়ে আমাদের কী কী থাকছে সেগুলো দেখতে অবশ্যই পুরো বিষয়টি দেখব কোথাও না টেনে, যাতে করে আপনাদের ছোটো সম্বন্ধে এই বিষয়গুলো এখন থেকে হয়ে যায়। তো আমরা গণিত বিষয়ে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো এখানেও কভার সহ আমাদের পড়তে হবে এবং সংখ্যা 1 অধ্যায়, নিজে করি অধ্যায় 11, এই দুটি আমাদের অধ্যায়ে আমরা আমাদের ছোট সম্বন্ধীদের শিখিয়ে রাখার চেষ্টা করব এবং আমরা এই বিষয়ের উপরে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং এর আগে দিয়েছি। এখান থেকে আমাদের ছোট সম্বন্ধীদের জন্য এই 5ম পর্বে বা পর্ব 5-এ আমরা কী কী রেখেছি বা কী কী রাখতে পারি সেগুলো নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর, বানান, স্থানীয় মান, ক্রমবাচক, জোড় বিজোড় এবং ছোটো বড় সংখ্যা, এই বিষয়গুলো আমরা রাখবো। এর সাথে কথার অঙ্ক এই বিষয়টিও রাখার চেষ্টা করবো আমার ছোটো সম্বন্ধীদের এই 1 অধ্যায় এবং 11 অধ্যায় থেকে। আমরা চলে যাব ইংরেজি বিষয় থেকে, ইংরেজি বিষয়টি দেখে নেব। ইংরেজি বিষয়ের জন্য আমরা কী কী পেয়ে যাচ্ছি আশা করছি প্রথমত শেষ পর্যন্ত বিষয়টি দেখছি। ইংরেজির জন্য আমরা এখানে যা রেখেছি সেটি হলো আমাদের ইংরেজিতে অবশ্যই ইংরেজির জন্য আমাদের কভার সহ দেখতে হবে এবং ইউনিট কী রয়েছে এবং এর সাথে আমাদের কী কী প্রশ্নের ধরন হতে পারে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো ইউনিট 1 এবং ইউনিট 29 রয়েছে এবং আমাদের কী কী টাইপ রয়েছে এখানে আমাদের ছোটো সন্তানদের জন্য প্রশ্ন ধরন হিসেবে কী কী রাখতে পারি সেটি হলো ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মেকিং, ট্রু ফলস। তো আমাদের এখানে মিসিং লেটার্স রয়েছে। তো এই ছিল আমাদের ছোটো সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের জন্য আমাদের পর্ব 5-এর আজকের এই ভিডিওতে। যদি কেউ নতুন দেখছেন আমাদের আজকের ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।